ঠান্ডা হন ভাই, আর সবাই লাইফটা টেপটপ কর ভাই। আচ্ছা কর ভাই, আমরা সবাই টেপটপ কর ভাই, আমরা টেপটপ কর ভাই। এটা কি শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়েছো এটা আমার জানতে হবে। যে এটা তো মৌসুমি আপা করে, নায়িকা মৌসুমি এটা করে, ওমর সানি করে, তারপরে আরো অনেক নায়িকাদের নাম বললো, তারা বিগো লাইভ করে। হুমায়রা হিমুর পর মৌসুমির বিগো লাইভ, রেগে গিয়ে যা বললেন ওমর সানি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। বিগো লাইভ প্ল্যাটফর্ম বর্তমান সময়ে বেশ সমালোচিত একটি নাম। কিছুদিন আগে ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনায় আলোচনায় আসে ভিডিও চ্যাটিং এই অ্যাপটির নাম, যেখানে বেশ সক্রিয় ছিলেন হুমায়রা হিমু। নিষিদ্ধ এই প্ল্যাটফর্মে পছন্দের অভিনেত্রীকে দেখে অবাক হন ভক্ত অনুরাগীরাও, কারণ বিগো অ্যাপে নানান অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন পৃথিবীর বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। হিমুর মৃত্যুর পর যখন বিগো লাইভ নিয়ে আলোচনা তুঙ্গে, তখনই দেশের কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করা হয় এই প্ল্যাটফর্মের সঙ্গে নাকি যুক্ত আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর। পাশাপাশি লাইভ করে মোটা অঙ্কের টাকাও নিয়েছেন, সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মৌসুমীকে নিয়ে এমন খবরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তার স্বামী অভিনেতা ওমর সানি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি প্রশ্ন করেন, কবে বিগো লাইভ করেছে মৌসুমী, প্রমাণ দিতে হবে স্টুপিড, তার কোনোদিন কোনো বিগো আইডি ছিল না। বিষয়টি নিয়ে ওমর সানি বলেন, যারা এইসব খবর ছড়াচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন, মৌসুমীর কখনোই বিগো আইডি ছিল না, এখনও নেই। তবে হ্যাঁ, ওর টিকটক ও লাইকি আইডি আছে। সুতরাং যে ব্যক্তিরা এসব মিথ্যে কথা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। হুমায়রা হিমু মৃত্যুর আগে অভিনেতা সিদ্দিকের কাছে বলেছিলেন বিগো অ্যাপস মৌসুমী ওমর সানিও ব্যবহার করে, যদি ওমর সানি লাইকির কথা স্বীকার করেছেন। লাইকি ও বিগো দুই অ্যাপসই একই রকম, অর্থাৎ এই দুই অ্যাপসই একে অপরের খালাতো ভাই, দুই অ্যাপসের সবকিছুই সেম, দুই অ্যাপসই একই রকম কাজ হয়। তবে নেটিজেনরা অনেকেই বলছেন মৌসুমীকে তারা বিগো লাইভে একাধিকবার দেখেছেন। সোশ্যাল মাধ্যমে নায়িকা মৌসুমীর একাধিক বিগো লাইভের ভিডিও এখনও রয়েছে।